ফুডিজ অ্যান্ড স্টাইল আনলিমিটেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিয়া, আজকে চলে এসেছি একটা খুব টেস্টি বাঁধাকপির রেসিপি নিয়ে। রেসিপিটায় কী আছে দেখা যাক। এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আছে, এই 450 থেকে 500 গ্রাম ওজনের। এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এখানে আছে আলু, দুটো বড় বড় সাইজের চন্দ্রমুখী আলু। এখানে আছে কড়াইশুঁটি, মোটামুটি 18 থেকে 20টা কড়াইশুঁটি, আর একটা বড় সাইজের টমেটো ভিজিয়ে রেখেছি। এখানে আছে জিরে আদা বাটা, মোটামুটি জিরে বাটা হবে 1.5 টেবিল স্পুন মতো, আর আদা বাটা ওরকমই। আর এখানে উপকরণে এছাড়া আছে ফোড়নে যাবে গোটা জিরে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, নুন 1 টেবিল স্পুন, চিনি আছে 1 টেবিল স্পুন, আর তেজপাতা ফোড়নে যাবে। তো চলো রেসিপিটা চটপট স্টার্ট করা যাক। কড়াইটা আমার গরম হয়ে গেছে, রান্নাটা পুরোটাই অবশ্যই হবে সর্ষের তেলে। এখানে আমি মোটামুটি সর্ষের তেল ঢেলে দেব, 5 থেকে 6 টেবিল স্পুন মতো ঢেলে দেবো, কারণ অনেকটাই আছে বাঁধাকপি। তো তেলটা একটু গরম হোক, গরম হলে পরে আমি আলুগুলোকে ভালো করে আগে কষে নিই। আমার গরম হয়ে গেছে, এইবার আমি এক এক করে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিলাম, এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ, কারণ পরে আমার একটু হলুদ অ্যাড করতে হবে। তো আলুগুলোকে ভালো করে ফ্রাই করে আমি আগে আলাদাভাবে তুলে নেব। আলুগুলোকে এইভাবে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি, দেখো রেসিপিটা খুবই টেস্টি। বাঁধাকপি শীতকালে কড়াইশুঁটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, আর শেয়ার করতে ভুলবে না। এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরে, গোটা জিরে, তার সঙ্গে দেবো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা। আমি যা হালকা করে মানে টুকরো করে দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেবো, ভীষণ তেলটা ছিটছে সেই জন্য। এবার বাঁধাকপিটা আমি এর ভেতরে দিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে, এবার আমি বাঁধাকপিটা জল ঝরিয়ে রেখেছিলাম, এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। বাঁধাকপিটা এর মধ্যে ঢেলে দিয়েছি ফোড়নের ভেতরে, গরম হলে ফোড়নটা। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইটা একটু হাই করে খানিকক্ষণ নাড়াচাড়াটা করব। আচ্ছা, বাঁধাকপি ভাজার সময় একটু মিষ্টি আমি অ্যাড করে দেবো, তাতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয় আর মিষ্টির টেস্টটা ওর ভেতরে ঢোকে, যেহেতু বাঁধাকপিতে একটু চিনি দিতেই হয়। তোমরাও এরকম তোমাদের রেসিপিগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করো, আমি সেগুলো নেক্সট দিন করে দেখানোর চেষ্টা করব। শীতকালে যেহেতু খুব সতেজ ভেজিটেবলস পাওয়া যায়, তো ভেজিটেবলটা খাওয়াটাই ভালো, যেহেতু শীতকালে ভালো টাটকা সবজি পাওয়া যায়, তো সবজিটা বেশি খাওয়াই ভালো এই সময়। এবার একটু নুন অ্যাড করে দিলাম, নুন কিন্তু টোটাল আমি 1 থেকে 1.5 চামচ মতো নিয়েছি, যেহেতু বাঁধাকপিটা বড় সাইজের, আবার আলুও যাবে। তো এটা একটু ভালো করে কষে নিই, মোটামুটি 5 থেকে 7 মিনিট। তারপর আমি এক এক করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়োটা আর আদা বাটাটা অ্যাড করে দেবো। বাঁধাকপিটা মোটামুটি কষা আমার হয়ে গেছে, জলটাও প্রায় যেটুকু জল ছেড়েছিল সেটুকু প্রায় টেনে নিয়েছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করবো ফার্স্টেই যেটা, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ আমি বেশি দিচ্ছি না, কারণ আলুর মধ্যে একটু দিয়েছিলাম, এখানে মোটামুটি ওই 1 চুটকি মতো হলুদ দিয়েছি, বেশি না। এমনিতে হলুদ বেশি অ্যাড করলে না মানে একটু হলুদের কাঁচা গন্ধও বেরোয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে বাটা আর আদা বাটা মতো, সবই কিন্তু 1.5 চামচ করে আছে এখানে, এটাকে অ্যাড করে দিলাম। দেখ কি সুন্দর কালারটা এসছে, চিনিতে সবসময় রং ধরে, তো চিনি দিলে অবশ্যই, যেই রান্নাটায় চিনি যায় সেই রান্নাটায় চিনি দিলে রান্নার কালারটাও খুব সুন্দর আসে, কষার সময় দিতে হয়। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো, আলুগুলোকে ছেড়ে দিলাম। এইবার আমি এক এক করে এর মধ্যে টমেটোটা চিরে দেবো আর কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার এর মধ্যে টমেটোটা কিউব করে কেটে নিয়েছি আর কড়াইশুঁটি
আমি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি আগেই বলেছি 18 থেকে 20টা কড়াইশুঁটি দিয়েছি, একটু বেশ বেশি করে না দিলে সেই টেস্টটা আসে না। আচ্ছা, এটার মধ্যে কিন্তু তোমরা যদি আমিষ করতে চাও, এর মধ্যে কিন্তু একটু মাছের মাথা, দু এক পিস মাছ একটু ভেঙেও অ্যাড করে দিতে পারো, খুব ভালো লাগে। অনেকে সেটাকে ছেঁচড়ার তরকারিও বলে থাকে, আবার অনেকে বলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, খুব টেস্ট হয়। একটু ধনে পাতাও অ্যাড করতে পারো, আমি এভাবেই করলাম আজকে। তো এটা ভালো করে আরও কষানো হবে মোটামুটি 5 থেকে 10 মিনিট, তারপরে আমি আবার সার্ভ করে ফিরে আসছি। মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো ঢাকা ছিল, আমি এবার ঢাকনাটা উঁচু করে দেখি রান্নাটা কতদূর হলো। মনে হচ্ছে হয়ে গেছে, পুরোটাই ঝুরঝুরে শুকনো হয়ে গেছে, আর কত ভালো লাগছে দেখতে বাঁধাকপিটা। এবার আলু ভেঙে দেখব, আলুটাও ভেঙে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি বাঁধাকপিটাকে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে আমার গরম গরম কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। নিরামিষ তরকারি খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আগামী দিনে আমি এরকম নতুন নতুন সবজি নিয়ে চলে আসব, রান্না করে দেখাবো তোমাদেরকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, পরের দিন একটা নতুন আইটেম নিয়ে চলে আসব। টাটা।